গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, অসাধারণ টেস্টি একটা রেসিপি। তো দেখো, ফুলগুলো খুব সুন্দর, তাই না? ফুলগুলোকে বলে কুমড়ো ফুল। তো এই কুমড়ো ফুলগুলোকে আমি ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এটা দিয়ে আমি পকোড়া বানাবো। পকোড়ার জন্য একটা ব্যাটার লাগবে। ব্যাটারে দিয়েছি বেসন, কালো জিরে, চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ। তো এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এটা বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না। তো পরিমাণ মতো এর মধ্যে ও দিতে হবে গরম তেল। আমি তো ভুলেই গেছিলাম, তো গরম তেল দিয়ে ভালো করে নেড়েছিলে নিলাম। গরম তেল দিলে ক্রাঞ্চিনেসটা আসবে। তো আমার তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। আমি ফুলগুলোকে ভাজ করে নিয়ে ব্যাটারে এপিট ওপিট ডুবিয়ে ব্যাটারটা কাচিয়ে দিতে হবে, কারণ অতিরিক্ত ব্যাটার থাকলে ভালো লাগবে। তো দিয়ে দিলাম তেলের উপরে, একে একে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। তো দেখো, উল্টে দিলাম, এক পিঠ হয়ে গেছে আমার। উল্টা থেকে একটু ভাজ হয়ে গেলো, তোমরা একটু মানিয়ে নিও। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি কয়েকটা। তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। দেখো, বড়া হয়ে গেছে, গরম ভাত, লঙ্কা আর একটু ঘি। উফ, নিরামিষ দিনে আর কিচ্ছু লাগে না, এই দুটো ফুলের বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো সবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্টে আমাকে জানিও। তো থ্যাংক ইউ, টাটা।